ফের গঙ্গা ভাঙনে আতঙ্কিত ভূতনি এলাকার মানুষ। শুক্রবার সন্ধ্যে থেকে মালদা জেলার ভূতনি এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে যায় কয়েকশো মিটার বাঁধ সংলগ্ন জমি। বর্তমানে নদী থেকে বাঁধের দূরত্ব 2 থেকে 4 মিটার। যে কোনো সময় বাঁধ ভাঙবে এই দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়েছে মানিকচক ব্লকের হীরানন্দপুর উত্তর চণ্ডীপুর অঞ্চলের সংযোগস্থল কেশবপুর কালটনটোলা এলাকার মানুষের। এই এলাকায় তীব্র ভাঙন চলছে গঙ্গা নদীর পাড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহূর্তে তলিয়ে যায় কয়েকশো মিটার জমিসহ গাছপালা। ঘটনার খবর পেয়ে রাতেই জরুরি পর্যায়ে নদীতে বাঁশ ও বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করে সেচ দপ্তর। অসুবিধা এটাই যে আমরা নেতাদের বললাম, আমাদের মেম্বারকে বললাম কি আমাদের গঙ্গাটা বাঁধা হোক, তো কেউ এখানে ই করলো না, দায়িত্ব দিলেন না, ও ওদিক করে বাঁধলো, ওদিক করে কেউ আসলেন না। মোটামুটি 5-6 বছর আমাদের গঙ্গা এখানে কেটে কালকে থেকে অনেক অত্যাচার হলো, বাঁধ কাটা কাটা অবস্থা হয়ে আছে। এবং বলেন কি আমরা কোথায় যাবো স্যার, আমাদের যদি এই ভূতনিটা কেটে যায়, আমরা গরিব মানুষ, এদিক করে কেটে যাচ্ছে, ওদিক করে পার্টিগুলো সব জমি দখল করে নিয়ে যাচ্ছে। আমাদের কোথায়, আমাদের কেউ ধরতে দিচ্ছে না, জোর জবরদস্তি আমাদের সম্পত্তি খেয়ে নিচ্ছে, আমরা কোথায় যাবো বলেন। তার জন্য বলছি আমরা স্যার কি আমাদের এই নদীটাকে যুদ্ধ করে বাঁধানো হোক, আর আমরা এখানেই বসবাস করে থাকবো। এখন কি অবস্থা আছে নদীর? নদীর অবস্থা এখন তো খুব কঠিন আছে স্যার। তবে এলাকাবাসী বিশ্বদেব মণ্ডল, মঙ্গল মণ্ডলদের অভিযোগ, বাঁশ ও বালির বস্তা দিয়ে ভাঙন রোধ সম্ভব নয়, বাঁধ ভাঙার আশঙ্কায় রয়েছে এলাকাবাসীরা। তারা অভিযোগ তুলে বলেন, সারা বছর সেচ দপ্তর ভাঙন রোধের কোনো কাজ করে না, বর্ষা আসলেই বাঁশ এবং বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করে। বোল্ডার দিয়ে বাঁধের পাড় না বাঁধালে গোটা এলাকাটাই গঙ্গা গর্ভে তলিয়ে যাবে। তাদের দাবি ভাঙন রোধের স্থায়ী সমাধানের। মালদা জেলা পরিষদের সদস্য ডলি রানী মণ্ডল জানান, শুক্রবার সন্ধ্যা থেকে আবার ভাঙন শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেচ দপ্তর। তারা ভাঙন রোধের কাজ শুরু করেছে বাঁশ এবং বালির বস্তা ফেলে। ভাঙন চলছিল, রাতের বেলা গিয়েছিলাম, দেখে আসলাম ওখানে ভাঙন হয়ে গেছিল। তো সভাধিপতি গৌতম সঙ্গে কথা বলেছিলাম, বলে বলছিল যে কাজটা হবে, রাতের কাজ চলছিল। এখন পরিস্থিতি কেমন আছে? এখন পরিস্থিতি ভালোই আছে। ভাঙন হচ্ছে এখন? ভাঙন এখন হচ্ছে না। আপনার নাম? ডলিরানী মণ্ডল। ভাঙন রোধের কাজ নিয়ে সেচ দপ্তরের এসডি অসীম রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি কিছু বলতে পারবেন না, যা বলবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। কি দেখলেন স্যার, কিছু হয়েছে কি রাতে? এটা কালকেই ভাঙন হয়েছে, কালকে বিকেল অবধি ঠিকই ছিল, হঠাৎ 3:30 পর থেকে প্রচণ্ড পশ্চিমে হাওয়া এবং নিমিষের মধ্যে এটা ঢুকে গেল। কতটা স্যার মিটার, কত মিটার? এই তো দেখতে পাচ্ছি কাজ করছে স্যার। আপনাদের ইরিগেশন থেকে রাত্রি থেকে কাজ করা হচ্ছে? হ্যাঁ, রাত্রি থেকে বাস ফেলেছে এবং সারারাত বৃষ্টি হয়েছে, এখানে সারারাত বৃষ্টি হয়েছে এবং প্রচুর বস্তা এসেছে, ওই যে বস্তা সব ভর্তি ফিলিং করছে, এখন এই নৌকা করে এসে ডাম্পিং হবে। থামবে স্যার বাজার যেতে? থামবে কিনা চেষ্টা তো করে যাচ্ছে স্যার। এখানকার মানুষের যেটা অভিযোগ যে সঠিক সময় নাকি কাজ হচ্ছে না। শোনো ভাই, এই ব্যাপারে সমস্ত বললাম, যা বাইরদার আমাদের ইঞ্জিনিয়ার উনি দেবেন, ঠিক আছে স্যার? কি নাম স্যার আপনার? আপনার নাম? স্বপ্নের বাড়ি বানাবেন, টিএমটি ভাল লাগবে, এবার কোনটা কিনবেন, কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট? Original X-Ribs, শুধু Top Tech TMT bare. Original শুধু একটাই হয়, Top Tech X-Ribs, originally টিকবে। মেসার্স রাজি স্ক্যান সেন্টার, স্থান বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যত্ন সহকারে সকল প্রকার আল্ট্রাসনোগ্রাফি করা হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স রাজি স্ক্যান সেন্টার, উজালা মেডিকেল এজেন্সির নিচু তলায়, বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। तपत तपत तपित होके बना मिश्रण, शशक शशक बना है ये, बनाएगा भारत का चित्रण। उठेंगे हम, लड़ेंगे हम, लड़ेंगे बनेंगे हम, करेंगे हम, करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित
टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा।